লো প্রোগ্রামার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন আমিও ভালো আছি ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে কোনো টিউটোরিয়াল না আজকে কিছু কমন কোশ্চিনের উত্তর দিব কিছু না একটা মাত্র কমন কোশ্চিন সেই কমন কোশ্চিনটা হচ্ছে ভাইয়া আমরা কেন ভালো ডেভেলপার হইতে পারি না কোড দেখলে বুঝি যখন কেউ বুঝায় দেয় তখন বুঝি ইউটিউবের ভিডিও দেখলে বুঝি যখন আমি করতে যাই তখন আর পারি না এই কমন কোশ্চিনের উত্তর আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আগে বলে নিচ্ছি আমি দুঃখিত কারণ আমার আজকের প্রেজেন্টেশনটা খুবই বাজে হবে কোনো প্রেজেন্টেশন স্লাইড বানাইনি বা কোনো প্রেজেন্টেশন করার মতো কিছুই নেই জাস্ট এইভাবেই আমি আপনাদের সামনে ডিসক্রাইব করছি আসলে হঠাৎ করে ভিডিওটা করা আর সময়ের অভাবে এত কিছু মেনটেন করা যাচ্ছে না আশা করছি নেক্সট মান্থ নেক্সট মান্থ হবে কিনা জানি না হয়তো অক্টোবর না হলেও নভেম্বর থেকে আপনারা অনেক বেশি ভিডিও পাবেন টুইনকাল ক্যাটস থেকে এখন তো যে সপ্তাহে দুইটা বা তিনটা ভিডিও পান হয়তো তার থেকে বেশি ভিডিও পাবেন পাঁচ থেকে ছয়টা ভিডিও পাবেন এবং প্রেজেন্টেশনটাও অনেক ভালো হবে এডিটিংটাও সুন্দর হবে আশা করছি সেরকমই তবে আজকের ভিডিওর এডিটিং নিয়ে বা আজকের ভিডিওর প্রেজেন্টেশন নিয়ে কেউ দয়া করে কিছু মনে করেন না তো কথা হচ্ছে যে আমরা কেন ভালো ডেভেলপার হতে পারি না এটা একটা কমন কোয়েশ্চেন এর পেছনে একটা না অসংখ্য রিজন আছে সেই সবগুলো রিজনই আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। হয়তো অনেকেই আমার সাথে এগ্রি করবে না আবার অনেকেই করবে কাউকে ইরেসপেক্ট করার জন্য বা কারোর মতামত ভুল প্রমাণ করার জন্য আমার এই ভিডিওটা করা না এটা শুধুমাত্র আমার পারসেপশন থেকে বলা যে কেন একজন মানুষ একজন ডেভেলপার মানে একজন প্রোগ্রামার ভালো ডেভেলপার হতে পারে না তাই কারোর সাথে যদি না মেলে কারোর সাথে যদি কোনো পয়েন্টে অমিল থাকে তাহলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন যে ভাইয়া আপনার এই পয়েন্টটা ঠিক হয়নি আমি মানতে পারলাম না তাহলে আমি হয়তো সলভ করার চেষ্টা করব বা যাই হোক ডিফেন্ড করার চেষ্টা করব বাট আজকের ভিডিওতে যা বলবো সব আমার পার্সোনাল মতামত আর যেহেতু ভিডিওটা প্রেজেন্টেশন খুব ভালো না তাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে অনেকটা পডকাস্টের মতো হয়ে যাচ্ছে ভিডিওটা যে শুধু অডিও রেডিও তাই তো বহু বছর আগের জগতে আমরা চলে গেছি যে ভিজুয়ালাইজেশন নাই শুধুমাত্র ভয়েস রেকর্ডিংস নিয়ে কাজ করতে হবে তো একটু মনোযোগ দিয়ে শুনবেন আর যদি মনে হয়ে থাকে যে আসলেই আপনি পয়েন্টগুলো বুঝতে পারছেন এবং পয়েন্টগুলো আপনার কাজে লাগবে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথেও ব্যাপারটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন তাহলে তারও হয়তো উপকার হবে প্রথম যে পয়েন্ট আমি খুঁজে পেয়েছি যে কেন আমরা ভালো ডেভেলপার বা ভালো প্রোগ্রামার হতে পারি না এর প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের ধৈর্য কম বিলিভ করেন ভাই আমাদের ধৈর্য কম আসলে এখানে ধৈর্য কম সেটা হানড্রেড পার্সেন্ট বলার থেকেও আর একটা বিষয় চলে আসে যে আমরা যখন কোনো কিছু ডেভেলপ করতে যাই কোনো কিছু শিখতে যাই আরও দশটা টেকনোলজি মাথার ভেতরে চলে আসে আরও একশোটা টেকনোলজির নাম চলে আসে সেগুলো নিয়ে আমরা জাম্প করি তো আলটিমেটলি ধৈর্য কম হয়ে যাওয়ারই কথা অধৈর্য হয়ে যাওয়ারই কথা কিন্তু তারপরেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমি এর আগে বহুবার এই এক্সাম্পলটা দিয়েছি যে ভাইয়া আপনি তো একজন যদি ডাক্তার হতে চান তাহলে সাত বছর স্টাডি করার পরেও আপনি যদি ডাক্তার হয়ে একটা চেম্বার খুলে বসে থাকেন কেউ আপনাকে পাত্তা দিবে না তাহলে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেই কেন আপনি অল্প কিছুদিন সময় ব্যয় করছেন প্রোগ্রামিংয়ের জন্য তো আপনাকে ধৈর্য নিয়ে বসতে হবে আপনি ক্রিকেটার হতে চাইলে আপনি একদম পিচ্চিকাল থেকে একদম ছোটোকাল থেকে শুরু করেন প্র্যাকটিস করা প্র্যাকটিস করতে 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 আট দশ বছর এগারো বছর বারো বছর প্র্যাকটিস করার পরে আপনি ক্রিকেটার হওয়ার যোগ্যতা অর্জন করেন আপনি হয়তো ন্যাশনাল টিমে চান্স পাবেন এরকম এক্সপেকটেশন রাখতে পারেন কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আসলে দেখা যায় যে সবাই ছয় মাস এক বছরের ভেতরে এই বড় মাপের প্রোগ্রামার হতে চাই এটা কি আদৌ পসিবল এটা কি ছেলে খেলা যে আপনি এক বছরের ভেতরে দুই বছরের ভেতরে প্রোগ্রামার্স হয়ে যাবেন যদি ভালো প্রোগ্রামার্স হওয়ার চিন্তা করেই থাকেন যদি এই লাইনে আসতে চেয়েই থাকেন তাহলে কমপক্ষে হাতে পাঁচ বছর সময় নিয়ে আসবেন পাঁচ বছর সময় নিয়ে আসবেন এবং মাথার ভেতরে এই পাঁচ বছরে এক টাকা ইনকাম করার চিন্তাও রাখা যাবে না যদি ইনকাম করার চিন্তা থাকে তাহলে সেটা অন্য লাইন থেকে হইতে হবে লাইক আপনি প্রাইভেট পড়ায় আর্নিং করতে পারেন কোনো একটা জায়গায় পার্ট টাইম জব করে আর্নিং করতে পারেন কিন্তু প্রোগ্রামিং করে আমি ফ্রিলান্সিং করে অনেকটা কারণ করে ফেলবো এক বছরের ভেতরেই এই রকম চিন্তা মাথার ভেতরে যদি থাকে তাহলে আর যাই হোক ভাই প্রোগ্রামিংও শেখা হবে না বা ডেভেলপারও হওয়া হবে না এটা আমি লিখে দিলাম যদি কেউ পারে সে সুপার হিউম্যান প্রোগ্রামিং হচ্ছে একটা সাধনার বিষয় যে যত বেশি এটা নিয়ে সাধনা করতে পারবে তার তত উন্নতি হবে একটা কথা আমি বারবার বলি শুধু সেটা আমার কথা না বাইরের দেশে প্রচলিত একটা কথা যে কেউ যদি কোনো কাজে বস হইতে চাই কেউ যদি কোনো কাজে সুপার স্পেশালিস্ট হইতে চাই তাহলে কমপক্ষে তাকে দশ বছর সেই টপিক্সটা নিয়ে লেগে থাকতে হবে অথবা দশ হাজার ঘন্টা সেই বিষয়টার পেছনে ব্যয় করতে হবে কিন্তু আমরা তা কিন্তু করি না আচ্ছা আমি কিন্তু এখানে ধৈর্য বানানটা ভুল করেছি আপনারা একটু মাইন্ড করেন না হ্যাঁ হ্যাঁ সরি সো আমরা তার দিকে ফোকাস করি না আমরা সময়ের পেছনে ফোকাস করি না আমরা ফোকাস করি কেন আমি পারছি না আরে ভাই কিছুটা ধৈর্য ধরুন কিছুটা সময় ব্যয় করুন তারপরে আপনি চেষ্টা করতে থাকেন করতে থাকেন করতে থাকেন তারপরে যে বলেন যে আপনি পারলেন না আপনি পাঁচ বছর কাজ করার পর বলেন যে আমার দ্বারা হচ্ছে না তার আগে বলার দরকার নেই আমাদের বাঙালিদের একটু ধৈর্য কম থাকে আমি জানি তো এই ধৈর্যটা প্রথমে নিয়ে আসতে হবে ধৈর্য ধরে বিষয়গুলো বুঝতে হবে লেগে থাকতে হবে পাঁচ বছর চিন্তা করবেন যে ভাই কোনো কিছু না করে অর্থাৎ মাথার ভিতরে আর এক্সট্রা কোনো পেশা না নিয়ে এসে যদি কাজ করা যায় তাহলে পাঁচ বছর লাগবে না দুই তিন বছর হয়ে যাবে কিন্তু যদি আপনি মাথার ভিতরে দশটা পেশার নিয়ে আসেন যে আমার প্রোগ্রামিং করেই আমার লাইফ চালাইতে হবে নিজের পার্সোনাল খরচ যা আছে ফ্যামিলির খরচ যা আছে এসব চালাইতে হবে এইসব টেনশনে আপনি প্রোগ্রামিং কখন করবেন বা প্রোগ্রামিং তো পুরোপুরি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা বিষয় হ্যাঁ আমি যে জিনিসটা খেয়াল করি যে আপনারা হয়তো কোডিং খুব সহজে ধরতে পারেন কিন্তু যখনই একটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপার আসে তখন সেটা আপনি করতে পারছেন না বা পারবেন না কেন পারবেন না কারণ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপারটা এক্সপিরিয়েন্সের চার যত এক্সপিরিয়েন্স হবে সে তত ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারবে কেন দেশের একটা দেশে সবসময় সব থেকে সিনিয়ররা কেন লিড দিয়ে থাকে তার কারণ হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স বেশি তাদের চিন্তা করার ক্ষমতাটা বেশি তারা যত প্রবলেম ফেস করে এসছে সেই প্রবলেমের যত সলিউশন বের করে এসছে সেই অনুযায়ী তারা যে কোনো প্রবলেম যদি সামনে ফেস করে দেশ বা জাতি যদি সামনে কোনো প্রবলেম ফেস করে তাহলে তারা তাদের এক্সপেরিয়েন্সের ওপর ভিত্তি করে একটা ডিসিশন নিতে পারবে তাই এই এক্সপেরিয়েন্সটা গ্যাদার করা খুব বেশি জরুরি আপনি ইচ্ছা করলেই আজকে প্রোগ্রামিং ফিল্ডে নেমেই কালকেই ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবেন না যদি পারেন অবশ্যই সবাই যে পারবেন এমনটা না যদি কেউ পারে সে সুপার হিউম্যান তার ভিতরে সুপার ন্যাচারাল অন্য কোনো পাওয়ার আছে যেটা আমাদের আট দশজনের ভিতরে থাকবে না ওকে তাই সবার প্রথমে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে যে এটা কোনো গেম না এটা কোনো খেলা না এটা একটা ভিডিও গেমস না বা এটা ছোট্ট কোনো বিষয় না এটা অনেক বড় একটা বিষয় এটা লাইফের অনেক বড় একটা পার্ট যদি আপনি প্রোগ্রামার্স হতে চান তাহলে সবথেকে বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে শুধু শেখার সময় না বরঞ্চ যারা শেখে ফেলছে যারা রিয়েল ডেভেলপমেন্টে আছে তারা শুধুমাত্র জানে যে কী পরিমাণ ধৈর্য নিয়ে কাজ করতে হয় তো এই ধৈর্যটা সবার প্রথমে যদি আপনি অর্জন করতে পারেন ধারণ করা শিখতে পারেন তাহলে এই ফিল্ডে আপনাকে আর কেউ আটকাতে পারবে না দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা প্রোগ্রামিং কি সেটাই বুঝি না রিয়েলি আমি আমি এটাই মিন করছি যে আমরা প্রোগ্রামিং কি সেটাই বুঝি না আমরা প্রোগ্রামিং বলতে মোস্ট অফ দ্য কেস বুঝে থাকি একটা ল্যাঙ্গুয়েজ কেউ জাভা নিয়ে লাফাই কেউ সিপ নিয়ে লাফাই কেউ সি প্লাস প্লাস নিয়ে লাফাই কেউ পাইথন নিয়ে লাফাইতে থাকি কেউ জাভা স্কিপ নিয়ে লাফাইতে থাকি আমার মতো কিন্তু আসলে আমরা প্রোগ্রামিং কি সেটাই বুঝি না প্রোগ্রামিং মিনস ম্যাথমেটিক্স ওকে প্রোগ্রামিং হচ্ছে ম্যাথমেটিক্স বা অ্যাকচুয়ালি যদি সহজ ভাষায় বোঝানো যায় তাহলে কিছু একটা করার যেই স্টেপগুলো সেগুলো হচ্ছে প্রোগ্রামিং লাইক একটা বার্থডে পার্টি বার্থডে প্রোগ্রাম বিয়ের প্রোগ্রাম এগুলো কি কোনো একটা কিছু ঘটা কোনো একটা ইভেন্ট লাইক প্রোগ্রামিংও সেরকমই একটা বিষয় এখন কম্পিউটারের কোনো ইভেন্ট নিয়ে কাজ করা কম্পিউটারে কিছু একটা ঘটলে কিছু একটা ঘটবে কিছু একটা হইলে কিছু একটা ঘটবে একটা বাটন ক্লিক হলে একটা কিছু ঘটবে বা এই ক্যালকুলেশনটা দিলে এক্স এক্সের ভ্যালু টু দিলে তার এক্স স্কোয়ার বের হয়ে আসবে এই সব কিছু হচ্ছে প্রোগ্রামিং এর সাথে ল্যাঙ্গুয়েজের কোনো সম্পর্ক নেই প্রোগ্রামিংয়ের সাথে সম্পর্ক যদি কারোর থেকে থাকে তাহলে সেটা হচ্ছে থিঙ্কিং একটু আগে যেটা বলছিলাম যে ক্রিটিক্যাল থিঙ্কিং তো প্রোগ্রামিংয়ের সাথে যদি কারোর সম্পর্ক থেকে থাকে সেটা হচ্ছে থিঙ্কিং কোনো ল্যাঙ্গুয়েজের কোনো সম্পর্ক নেই ল্যাঙ্গুয়েজ পুরোপুরি আলাদা একটা বিষয় আর একটু সহজ করে যদি বোঝাই তাহলে আপনি কবিতা লেখার চিন্তা করছেন ওকে আপনি চিন্তা করলেন যে আপনি কবি হবেন কিন্তু আপনি বাংলা ভাষা বোঝেন না বাংলা ভাষার গ্রামার বোঝেন না মানে ব্যাকরণ বাংলা ব্যাকরণ বোঝেন না আপনি কবিতা লিখবেন তাহলে আপনি কি আদৌ কবিতা লিখতে পারবেন এই কবিতা লেখাটা হচ্ছে ডেভেলপিং আর কবিতা লেখার জন্য যে আমাদের বাংলা ভাষা বাংলা ভাষার ব্যাকরণ সব কিছু জানতে হবে সেটা হচ্ছে প্রোগ্রামিং ফার্স্টে প্রোগ্রামিং কি সেটা বোঝার চেষ্টা করেন আর প্রোগ্রামিং কি সেটা বুঝতে চাইলে কখনোই সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝা সম্ভব না লাইক পাইথন জাভা স্ক্রিপ্ট কটলিন স্ক্যালা এই টাইপের ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং শেখা সম্ভব না এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলো তৈরি করা হয়েছে ডেভেলপমেন্ট পারপাসে ওকে যারা মানে প্রোগ্রামিংয়ে ভালো পারে প্রোগ্রামিংয়ে খুব ভালো বস তারা যখন ডেভেলপমেন্ট ফিল্ডে আসবে তারা যখন ডেভেলপমেন্ট করতে চাইবে তখন তাদের কিছু কাজ সহজে করা দরকার সেই সব কাজ সহজে করার জন্য কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে যেগুলো আমরা নিয়ে পড়ে থাকি এখন যে আমরা এইটাই শিখবো এইটা শিখেই ফিউচার করবো একটা কথা তো সবাই বলে যে ভাই কোন ল্যাঙ্গুয়েজে কেরিয়ার ভালো আরে ভাই ল্যাঙ্গুয়েজের সাথে কেরিয়ারের কী সম্পর্ক আপনার যদি প্রোগ্রামিং বুঝে থাকেন আপনি যদি প্রোগ্রামিং বুঝে থাকেন আপনি যদি ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারেন যে কোনো প্রবলেমকে কম্পিউটারের ভাষায় রিপ্রেজেন্ট করতে পারেন ম্যাথমেটিক্যালি সলভ করতে পারেন তাহলে ল্যাঙ্গুয়েজের কি যাই আসে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে সলভ করতে পারেন ল্যাঙ্গুয়েজ শেখার অর্থ হচ্ছে সিনট্যাক্স শেখা ওকে ল্যাঙ্গুয়েজ শেখার অর্থ হচ্ছে সিনট্যাক্স শেখা আপনার ভেতর থেকে আসতে হবে এই প্রবলেম সলভিংটা মোটেও আপনার ল্যাঙ্গুয়েজ ফ্যাক্ট না আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে সেটা করতে পারেন তবে আমার মতে যে স্টার্টিং করার সময় আপনাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজটাই বেছে নেওয়া উচিত লাইক সি সি প্লাস প্লাস জাভা এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলো বেছে নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার প্রোগ্রামিং কি সেটা বুঝতে সহজ হবে যে বিল্ডিংটা হবে হ্যাঁ আপনার নিজের যে বেসটা তৈরি হবে সেই বেসটা এতটাই সলিড হবে যে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি শিফট করেন না কেন সেই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে খুব বেশি সময় লাগবে না তবে হ্যাঁ এখানে আর একটা পয়েন্টও আছে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু থিওরি আছে যখনই আপনি অন্য একটা ল্যাঙ্গুয়েজে শিফট করবেন তখন আপনাকে ওই ল্যাঙ্গুয়েজের থিওরি অনুযায়ী ফিল করতে হবে সব কিছু ওই ল্যাঙ্গুয়েজের থিওরি অনুযায়ী কাজ করতে হবে ওই ল্যাঙ্গুয়েজের থিওরিটা অ্যাডাপ্ট করতে হবে কিন্তু এটা অতটাও কঠিন না একজন প্রোগ্রামারের জন্য তাই ফার্স্ট আপনি প্রোগ্রামার হওয়ার চিন্তা করেন ডেভেলপার হওয়ার চিন্তা করেন না ফার্স্টে প্রোগ্রামার হইতে হবে ডেভেলপিং করলে টাকা পাওয়া যায় ওকে সব প্রোগ্রামিং করে খুব বেশি টাকা ইনকাম করার স্কোপ আমাদের দেশে নেই কিন্তু তারপরেও আমি ফার্স্টেই বলে নিয়েছি যে পাঁচ বছর ন্যূনতম ধরে নিতে হবে যে আমি এখান থেকে এক টাকা ওয়ার্ন করব না যদি আমি প্রোগ্রামার হওয়ার চিন্তা করেই থাকি যদি আমি একজন ভালো মাপের ডেভেলপার হওয়ার চিন্তা করেই থাকি তাহলে আমি ইনকাম করবো না আমার টার্গেট হচ্ছে পাঁচ বছরে আমি পড়াশোনা করব। এই টাইমটা অনেকের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে অনেকে ডিজ্যাগ্রি করতে পারেন কিন্তু আমি বলছি যে ভালো মাপের একজন প্রোগ্রামার হওয়ার কথা একটু আমাদের বড়ো ভাইদের দিকে একটু খোঁজখবর নিয়ে আসেন তো যারা এখন বড়ো বড়ো মাপের ডেভেলপার্স তারা তা কতটা স্ট্রাগেল করছে একটু খোঁজ নিয়ে আসেন তো তারা কত বছর ধরে কোর প্রোগ্রামিং করেছে শুধুমাত্র সি প্লাস প্লাস দিয়ে প্রোগ্রামিং করেছে কত বছর একটু খোঁজ নিয়ে দেখেন তাহলেই আপনি বুঝতে পারবেন যাদেরকে দেখে আজকে বলছেন যে ভাইয়া আমি তো পাই না এরা কত বড়ো মাপের প্রোগ্রামার আরে ভাই বড় মাপের প্রোগ্রামার হওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হবে মেইন প্রোগ্রামিং নিয়ে কাজ করতে হবে অবশ্যই অন্য অন্যরা কি করছে সেসব দেখে বসে থাকার কোনো টাইম নেই তাদের তারা শুধুমাত্র নিজের কাজটা করে ওকে নিজের মন মতো কাজ করে নিজের মন মতো প্রোগ্রামিং করে আর প্রোগ্রামিংটাকে তারা ফোকাস করে নট ডেভেলপিং ডেভেলপিংকে ফোকাস আপনি পরে করেন আগে প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলেন প্রোগ্রামিংয়ের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনি যখন এতটা কনফিডেন্ট অর্জন কনফিডেন্স অর্জন করতে পারবেন যে আপনি যে কোনো কনসেপ্ট কম্পিউটারে রূপান্তর করতে পারবেন যে কোনো কনসেপ্ট ম্যাথমেটিক্যালি সলভ করতে পারবেন তখন আপনি ডেভেলপমেন্টে জাম্প করেন এখানে আমাদের আরও একটা বড় প্রবলেম হচ্ছে আমরা ডেটা স্ট্রাকচার্স অ্যান্ড অ্যালগোরিদমকে গুরুত্ব দেই না এটা হচ্ছে আমাদের লাইফের সবচেয়ে বড় ভুল কেন আমরা ডেটা স্ট্রাকচার্স অ্যান্ড অ্যালগোরিদমকে গুরুত্ব দেই না এটা আমি জানি না তবে যত ডেভেলপমেন্ট বলেন যত প্রোগ্রামিং বলেন যত সফটওয়্যার বলেন যাই বলেন ওয়েব বলেন সফটওয়্যার আর্কিটেক্ট বলেন যাই বলেন না কেন যা খুশি তাই বলেন কম্পিউটার জগৎ ঠিক আছে যা যে কম্পিউটারে বসে যেই ডিভাইসটাতে বসে এখন ভিডিওটা দেখছেন সেই ডিভাইস টিকে আসে ডাটা স্ট্রাকচার্স অ্যান্ড অ্যালগোরিদমের ওপরে যদি আপনার ডেটা স্ট্রাকচার্স অ্যান্ড অ্যালগোরিদমের নলেজ না থাকে আপনি কখনোই একটা প্রবলেম সলভ করতে পারবেন না হয়তো সলভ করতে পারবেন কিন্তু সেটা এফিশিয়েন্ট হবে না ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদমই হচ্ছে প্রোগ্রামিং জগতের সবচাইতে পাওয়ারফুল দুইটা টুলস ওকে আর ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদমস পুরোপুরি ম্যাথমেটিক্স সো এটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে হয়তো ডিরেক্টলি আপনি কোথাও দেখতে পাচ্ছেন যে আপনার ডেটা স্ট্রাকচার লাগছে না কিন্তু ইনডিরেক্টলি আপনার ঠিকই লাগবে এটা যদি না জানেন তাহলে আপনি প্রবলেমের সলিউশন বের করে আনতে পারবেন না ওই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে ব্যাপারটা বলছিলাম সেই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপারটা আপনার ভেতরে কখনোই আসবে না থাউজেন্ডস অফ ডেটা স্ট্রাকচারস আছে থাউজেন্ডস অফ অ্যালগরিদমস আছে সেই থাউজেন্ডস অফ অ্যালগোরিদম জানার দরকার নেই থাউজেন্ডস অফ ড্যাটাস্ট্রাকচার জানার দরকার নেই অ্যাটলিস্ট যেগুলো রেগুলার বেসিসে আমাদের প্রয়োজন পড়ে সেগুলো তো জানতে হবে সেগুলো কীভাবে যে সেগুলো জানা বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছি সেগুলো ইমপ্লিমেন্ট করার অ্যাবিলিটি থাকতে হবে নিজে নিজে যদি আপনার একটা সিচুয়েশন তৈরি হয় এই অ্যালগোরিদমটা তৈরি করতে মানে ইমপ্লিমেন্ট করতে হবে এই ডাটা স্ট্রাকচারের মতো একটা ডাটা স্ট্রাকচার বানাইতে হবে তাহলে সেটার জন্য অ্যাবিলিটি আপনার ভেতরে থাকে আমি সেটা বলছি এই ডাটা স্ট্রাকচার কীভাবে কাজ করে এই ডাটা স্ট্রাকচারের থিওরি কি এটা জানতে হয়তো ভাই পাঁচ মিনিট থেকে দশ মিনিট সময় লাগে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারার যে ক্যাপাবিলিটিটা সেটা আপনার ভেতরে আসতে হবে যদি না থাকে তাহলে ধরে নেবেন যে আপনার হয়তো নেক্সট স্টেপ খুব কঠিন হতে যাচ্ছে আপনি হয়তো এখন সার্ভাইভ করতে পারছেন এর থেকে বড় পর্যায়ে গেলে আপনি আর সারভাইভ করতে পারবেন না গুগলও কিন্তু ফার্স্টেই তাদের যখন ইমপ্লয়ি রিকুইট করে তখন কী করে ফার্স্ট হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের নলেজটাকে ঝালাই করে নেয় যদি ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের সলিড নলেজ থাকে তাহলে কখনো এটা চেক করা হয় না যে আপনার প্রোগ্রামিং নলেজ আছে কি না লাইক একটা কোম্পানি জাভা ডেভেলপার হায়ার করতে চাচ্ছে কিন্তু আপনি জাভা জানেন না তো কিন্তু আপনার সলিড নলেজ আছে ডেটা ওপরে আপনি প্রোগ্রামিং কোর কনসেপ্ট বোঝেন আপনি যাভা জানেন না এই জন্য আপনার চাকরি হবে না এটা হতেই পারে না তারা আপনি পাইথন জানেন তাও তারা আপনাকে চাকরিটা দিয়ে দিবে আপনাকে বলবে যে আচ্ছা এবার একটু জাভা সিনটেক্সটা শিখে নেন কারণ তারা তারা খুব ভালো মতোই জানে যে আপনি যখন এত কিছু জানেন আপনি যখন স্ট্রাকচার স্ট্রাকচারিদম প্রোগ্রামিং কোর কনসেপ্টস প্রবলেম সলভিং সব কিছু করতে পারেন ওই ল্যাঙ্গুয়েজ থেকে আপনার জন্য খুব বড়ো বড়ো কোনো বিষয় না ওকে সো এইখান এই জায়গাটাতে একটু ফোকাস দিতে হবে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস এটা খুব ইম্পর্টেন্ট এরপরের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমরা প্রবলেম সলভিং করি না আমরা এটাকে গুরুত্বই দিই না দু একজন আসি প্রবলেম সলভিং করি দু একজন আসি করি না আবার বেশিরভাগের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে কিছুদিন প্রবলেম সলভিং করি প্রবলেমগুলো রিজেক্ট হয় রিজেক্ট হয় রিজেক্ট হয় দূর করবোই না এটা ভাল লাগে না ভাই একটা জিনিস বুঝতে হবে ডেভেলপমেন্ট বলেন প্রোগ্রামিং বলেন কম্পিউটার জগতে যে কোনো কাজই বলেন আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে প্রবলেমই সলভ করা মানুষের রিয়েল লাইফের প্রবলেম সেগুলো সলভ করা এখন রিয়েল লাইফের প্রবলেম সলভ করার জন্য কি দরকার ছোট ছোট প্রবলেম সলভের এক্সপিরিয়েন্স দরকার হইতে পারে একটা অ্যারেসর্টিং করে আর কি হবে রিয়েল লাইফে কত কাজে লাগে আপনার মনে হতে পারে যখন আপনি প্রবলেম সলভিং করবেন যে লার্জেস্ট নাম্বার বের করা একটা অ্যারে থেকে এটা এটা আর কি প্রবলেম হতে পারে আরে ভাই এখানে আপনাকে রিয়েল লাইফের প্রবলেম সলভ করা শেখাচ্ছে না এখানে আপনার ভেতরে অ্যাটিটিউড তৈরি করা হচ্ছে যে আপনি যেন প্রবলেমটা সলভ করতে পারেন আপনার অবশ্যই যে কেউ হুট করে এসে একটা প্রবলেম সলভ করতে পারবে না তার জন্য অবশ্যই তার ভেতরে একটা অ্যাটিটিউড থাকতে হবে তার ক্যাপাসিটি থাকতে হবে তার থিঙ্কিং পাওয়ার থাকতে হবে এইগুলো বিল্ড করা হচ্ছে ভাই এইগুলো যদি আপনার ভিতরে বিল্ড হয়ে যায় তখন আপনি ওই ছোটো একটা প্রবলেম যেমন সলভ করতে পারবেন একটা বড় প্রবলেমও সলভ করতে পারবেন এই যে প্রবলেম সলভ করার যে ধৈর্যটা সেই ধৈর্যটা আপনাকে তৈরি করানো সেখানে হচ্ছে ওকে তো একটা প্রবলেম সলভ হচ্ছে না তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন দশ দিন আপনি তারপরেও বসে আসেন প্রবলেমটা নিয়ে এই যে কনসিস্টেন্সিটা এইটা শেখানো হচ্ছে যদি একবার এইটা গ্রো হয়ে যায় আপনার ভেতরে তখন আপনি দুনিয়ার যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন অ্যাটলিস্ট সলভ না হওয়া পর্যন্ত আপনি ওখান থেকে গিভ আপ করে উঠে যাবেন না তাই না তো বুঝতে হবে সবকিছু ডিরেক্টলি আপনাকে সবকিছু শেখাবে না ওকে মানে ডিরেক্ট আপনি সেখান থেকে রেজাল্টটা পাবেন না ইনডিরেক্ট ওয়েতেও কিন্তু আপনি রেজাল্টটা পাবেন তাই কোনো কিছু অবহেলা করার কোনো কারণ নেই প্রবলেম সলভিং খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট একটা সময় আমি ভাবতাম এতটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট না কিন্তু আমি যত স্টুডেন্টদের সাথে ডিল করছি যত নতুন ডেভেলপার্সদের সাথে ডিল করছি তত আমি দেখতে পাচ্ছি তাদের প্রবলেম হচ্ছে প্রবলেম সলভিং নিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা লিখতে পারে সিনট্যাক্স লিখতে পারে যদি তাদের অ্যালগোরিদাম ধরায় দেওয়া যায় তাহলে তারা ওটা ফটাফট কোট করতে পারে কিন্তু ছোট ছোটো 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 লেভেলেও তারা থিঙ্কিং করতে পারছে না তাদের এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পাওয়ারটা নেই কেন নেই কারণ তারা প্রবলেম সলভিং করিনি তাদের এই অ্যাটিটিউডটাই নেই যে কিভাবে প্রবলেমের সাথে ডিল করতে হয় কিভাবে একটা বড়ো প্রবলেমকে ছোট ছোট অংশে ভাগ করতে হয় কিভাবে একটা প্রবলেম সলভিং করার পূর্বে তার থেকে রিকোয়ারমেন্টগুলোকে গ্যাদার করে নিতে হয় এই অ্যাটিটিউডটা তাদের ভেতরে নেই যখন এই অ্যাটিটিউডটা গ্রো হয়ে যাবে তখন ছোট প্রবলেম হোক আর বড় প্রবলেম হোক আপনি সেটা সলভ করতে পারবেন সেটা ডিল করতে পারবেন আর ডেভেলপমেন্ট কি ডেভেলপমেন্ট হচ্ছে এরকম ছোটো 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 অসংখ্য প্রবলেমের সমষ্টিতে তৈরি হওয়া একটা সফটওয়্যার বা একটা প্রসেস বা একটা ম্যানেজমেন্ট সিস্টেম ওকে যেখানে অনেক অসংখ্য ছোটো ছোটো প্রবলেম থাকে এটা তাই আপনাকে ফোকাস করতে হবে প্রবলেম সলভিংয়ের উপরে কনফার্মলি এটা ফোকাস করতেই হবে আচ্ছা এইটা হচ্ছে এই যে পয়েন্ট এখন আমি বলবো দুনিয়ার সবচেয়ে বড় পয়েন্ট এবং হানড্রেড পারসেন্ট বাঙালিদের জন্য সত্য যে বই পড়তে ভয় পাই আমরা বই পড়তে ভয় পাই এটা সত্যি কথা আমরা শেখার জন্য রিসোর্স হিসেবে বেছে নিই ফার্স্ট অফ অল ইউটিউব সেকেন্ডলি ইউডিএমির কিছু ক্র্যাক বা ওই যে টরেন্টের মাধ্যমে ডাউনলোড করা ভিডিও আর কিছু ব্লগ আর্টিকেল এটাই কি অ্যানাফ এখানে কতটুকু থাকে আমি নিজে টিউটোরিয়াল বানাই আমি জানি যে একটা কনসেপ্টের ওয়ান থার্ড পার্সেন্টও আমি আপনাদেরকে দেই না অর্থাৎ টোয়েন্টি পার্সেন্টও আমি দেই না সোজা কথা ওয়ান থার্ড তো পরের কথা টোয়েন্টি পার্সেন্টও আমি আপনাদেরকে ভিডিওতে দেই না দেওয়া পসিবল না তো দিব কিভাবে দেওয়া পসিবল হওয়ার পরে তো না হয় আমি দিব একটা কনসেপ্ট নিয়ে যদি পুরোপুরি দিতে হয় আমি যখন ক্যাম্প করাই সেখানে একটা ছোট্ট কনসেপ্টের উপর আমার দুই ঘন্টা আড়াই ঘন্টার লেকচার চলে যায় সেই দুই আড়াই ঘন্টার ভিডিও তো আমি আপনাদেরকে দেই না বিশ মিনিট পনেরো মিনিট বিশ পঁচিশ মিনিটের ভিডিও দেই তাহলে বুঝতেই পারছেন যে একটা ভিডিওতে সব কিছু থাকে না একটা পেইড কোর্সেও অতটা সব কিছু থাকে না সব সময় থাকে না তারা দেওয়ার চেষ্টা করে পেইড কোর্সে অ্যানাউন্স দেওয়ার চেষ্টা করে কিন্তু তারপরেও সব সিচুয়েশন কিন্তু তুলতে পারে না সব রেফারেন্স আসে না এক্সাম্পল অনুযায়ী যতটুকু আসা পসিবল ততটুকু আসে তাহলে ইউটিউব দেখে ইউডিএমের ভিডিও দেখে অথবা ব্লগের আর্টিকেল পড়ে আসলেই সব কিছু কভার করা পসিবল না দের আর লট অফ বুকস দুনিয়াতে প্রচুর বই আছে একটা টপিক্সের ওপরে একটা স্পেসিফিক টপিক্সের ওপরে যখন আপনি চার থেকে পাঁচটা বই পড়বেন তখন এই চার থেকে পাঁচটা রাইটারের থিঙ্কিং এই চার থেকে পাঁচটা রাইটারের চিন্তা করার যেই ওয়েটা সেটা আপনার ভিতরে ইমপ্লিমেন্ট হবে অবশ্যই আপনারা ভয় পাচ্ছেন এখনও চার থেকে পাঁচটা বই পড়ার কথা বলছি কিন্তু একটু খেয়াল করে দেখবেন যারা বড়ো মাপের ডেভেলপার তারা কি করে তারা সব সময় বই পড়ে বই পড়তে হবে বই পড়লে অনেক বিষয় আছে যে বিষয়গুলো এক্সপ্লোর হয়ে যাবে চিন্তা করার ওয়েটা আপনার ক্লিয়ার হয়ে যাবে ডিসিশন মেকিং পাওয়ারটা আপনার বেশি হবে মানে খুব দ্রুত গ্রহ করবে তাই বই পড়তে হবে আর বাংলাতে যেহেতু বইয়ের সংখ্যা কম এখন অবশ্যই ইদানিং অনেক বই আসছে অনেক রাইটার্স বইগুলো লিখছে তো সেইগুলো পড়েন আর যদি না পান তাহলে মানে সেগুলো থেকে যদি ফিল বেটার ফিলিংস না পান আরও বেশি রিসোর্স চান অবশ্যই ইংলিশ বই পড়তে হবে আমি যতদূর জানি প্রত্যেকটা ডেভেলপার্সই ইংলিশ বই পড়ে তো ইংলিশ বইগুলোর পিডিএফ পড়তে পারেন অথবা নীল খেতে গেলে আমাদের দেশে তো সহজলভ্য বই পাওয়া যায় সবই প্রিন্টেড কপি পাওয়া যায় পাইরেটেড যদিও এটা অন্যায় তারপরেও যদি আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য এটা অন্যায় না এটা নেয় তো আপনি সেখান থেকে বই পড়তে পারেন তবে বই পড়ার যে অ্যাটিটিউডটা এই অ্যাটিটিউড গ্রো করতে হবে যে কোনো কিছু শেখার জন্য বইয়ের থেকে বেটার সলিউশন আর কিছু হয় না দুইটা জিনিস একটা হচ্ছে বই পড়তে হবে বইয়ে আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখানো হয় না এখানে একটা বড় ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলি যখন আপনি ইউটিউবে ভিডিও দেখেন আচ্ছা দেখেনি হুম বুঝতে পারছি এটা আমার করার দরকার নেই আমি পারবো কিন্তু যখন বই পড়বেন তখন তো সে কিন্তু করে দেখাচ্ছে না সে আপনাকে থিওরিটা বলছে আর এই থিওরির উপর বেস করে আপনাকে কী করতে হচ্ছে কোর্ট করে ট্রাই করে দেখতে হচ্ছে যে কাজটা হচ্ছে কিনা সো ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই যেটা আপনি ইউটিউবের ভিডিওতে বা ইউডিএমের ভিডিওতে করবেন সেটা সেই চান্সটা এখানে নেই তাই বই পড়ার খুবই গুরুত্বপূর্ণ যত পারবেন বই পড়বেন যত বই পড়বেন তত নলেজ অ্যাসিভ হবে ওকে বই পড়তে ভয় পাওয়া যাবে না হ্যাঁ আমাদের ইংলিশে একটু আমরা দুর্বল আছি তো প্রথম দিকে একটা বা দুইটা বই পড়তে আমাদের খুব বিরক্ত লাগবে একটু গুগল ডিকশনারিটারি নিয়ে বসতে হবে ট্রান্সলেটর নিয়ে বসতে হবে কিন্তু একটা বা দুইটা বই যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আর কোনো বই নিয়ে আপনার ভয় পাইতে হবে না সারা জীবন একটা বিষয় নিয়ে ভয় পাওয়ার থেকে এটা বেটার না যে আপনি একবার ভয়টাকে জয় করে ফেললেন তাহলে সারা জীবন আর আপনাকে ভয় পাইতে হলো না তাই সাহস করে একটা বই পড়ে ফেলেন ভালো মতো অন্ধপক্ষে দশবার যদি না বোঝেন দশ বার পরে হলেও বোঝার চেষ্টা করেন যখন ওই বইটা বুঝতে পারবেন দুনিয়ার সব বই আপনি বুঝতে পারবেন সেটা ইংলিশের রিটার্ন হোক আর বাংলায় রিটার্ন হোক যাই হোক না কেন ওকে সো এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ানোর টপিকসগুলোকে পাত্তা দেয় না এটা হানড্রেড পার্সেন্ট সত্যি কথা আমাদের এটা অবশ্য সবার জন্য সত্য না যারা সিএসসি বা সফটওয়্যার নিয়ে পড়েন আইটি রিলেটেড সাবজেক্টগুলোতে পড়েন তাদের জন্য বলছি যারা পড়েন না তাদেরকে এই টপিক্সগুলো গুগল করে বের করে নিতে হবে কারণ এখানে যে ইম্পর্টেন্ট টপিক্সগুলো পড়ানো হয় সেগুলো খুব খুব বেশি ইম্পর্টেন্ট একজন ডেভেলপারের জন্য বা একজন প্রোগ্রামার্সের জন্য লাইক আমাদের ইউনিভার্সিটিতে যখন আমরা ফার্স্টে ভর্তি হই তখন হচ্ছে পড়িয়েছিল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এই লাইফ সাইকেল যে কী কাজে লাগে তারা সেটা বুঝিয়েছিল না কিন্তু পড়িয়েছিল যেটা লাগবে কেন লাগবে এক্সপ্লোর করে নি তাই আমরা অতটা পাত্তাও দেইনি কিন্তু পরবর্তীতে যখন ডেভেলপমেন্ট ফিল্ডে আসলাম তখন আমরা দেখতে পেলাম যে এটা খুব ইম্পর্টেন্টস আমাদের একটা সাবজেক্ট ছিল রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্টস গ্যাদার করা যে কত ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস গ্যাদার করা যে টেকনিক সেগুলো যে কত ইম্পর্টেন্ট টেস্টিং এর উপরে আলাদা করছিলো এইগুলো যে কত ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখন ফিল করতে পারি কারণ তখন আমরা ফাঁকি দিয়েছিলাম তখন আমরা বুঝতেই পারিনি তো ইউনিভার্সিটিতে পড়া পড়ানো বিষয়গুলো টপিক্সগুলো স্যাররা যদি ক্লিয়ার কর হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করতে নাও পারে তাতেও কিছু যাই আসে না যদি আপনার ইউনিভার্সিটির টপিক্সে থাকে তাহলে সেটা কি করতে হবে তাহলে সেটা ভালো মতো রিসার্চ করে সেই টপিক্সের ওপরে হয়ে যাইতে হবে আর কোনো অপশন্স নেই ধরে নেবেন যে এমনি এমনি আপনার ইউনিভার্সিটিতে এই টপিক্সটা আসেনি হয়তো রিয়েল লাইফে কোনো না কোনো কাজ আছে কী কাজ আছে এখন জানার দরকার নাই। আমি জানি না আমার এত জানার দরকার নাই, কিন্তু ভবিষ্যতে আমার এটা লাগবে এটা আমি শিওর এতটুকু শিওরিটি ধরে নিয়ে আপনি ওই টপিক্সগুলো বা কন্টেন্টগুলো শেষ করে ফেলবেন এটা মাস্ট ওকে ইউনিভার্সিটির টপিক্সগুলো মোটেও বাদ দেওয়া যাবে না বাদ দিলে আপনি বিপদে পড়বেন আজ হোক কাল হোক বিপদে পড়বেন ফাইনালি একটাই কথা বলবো সেটা হচ্ছে এতক্ষণ কথা বলার পরে আমি যেটা ফাইনাল কথা বলবো সেটা হচ্ছে যে আমরা চেষ্টাই করি না আমরা চেষ্টা না করে বলি যে ভাই আমার দ্বারা হচ্ছে না আমি পারি না চেষ্টা করেন চেষ্টার মতো চেষ্টার কথা বলছি আমি যে এই সকালবেলা দুই লাইন কোড লিখলাম রাতের বেলা মানে সারাদিন ফেসবুকে স্ট্যাটাস কে কী করতেছে এই করতেছে এইটা কেমনে ওইটা কেমনে ভাই ই মানে এই একটা জিনিস আমি খুব দেখি যে যেই জিনিসটা একটু গুগল করলে পাওয়া যায় একবার একটা গুগলে মানে আমাকে মেসেজ না করে বা ফেসবুকে পোস্ট না করে যে গুগলে একটা লাইন লিখলে যেটা হয় সার্চ করে রেজাল্ট একশোটা রেজাল্ট দিয়ে দেয় সেই বিষয়টাও মানুষ কী করে আক্স করে যে ভাইয়া এটা কেমনে ভাইয়া ওইটা কেমনে ভাই এটার কী ওটা কি এটাকে চেষ্টা বলে না এটাকে জানার ওয়েও বলে না একটা মানুষকে আপনি কখন ডিস্টার্ব করতে পারেন একটা মানুষের কাছে আপনি কখন সলিউশন চাইতে পারেন যখন যেই সলিউশনটা হাজার খোঁজার পরেও আপনি পাননি আমাদেরও বড় ভাই আছে আমরাও চেষ্টা করি তাদেরকে কোশ্চিন করার তাদের থেকে জানার কিন্তু আমরা কিন্তু সর্বোচ্চভাবে চেষ্টা করে হেরে যাওয়ার পরে যখন আমরা ফাইন্ড আউটই করতে পারি না তখন তাদেরকে নক করি যে ভাইয়া এটা তো পাচ্ছি না এটা যদি কোনো রিসোর্স দিতেন তাও আমরা বলি না যে কিভাবে ভাই আমাকে বুঝাই দেন আমরা রিসোর্স চাই ডিফারেন্সটা হচ্ছে এখানে যে আপনারা সলিউশন চান আমরা রিসোর্স চাই যে কোনো বড়ো ডেভেলপার্সের কাছে যান তাদের ভিতরে কমিউনিকেশন এই রিসোর্সের তারা তারা আপনাকে বলবে না যে ভাই শিখাইয়া দাও কেন কারণ তারা তারা জানে কিভাবে শিখতে হয় তারা তাদের তাদের শুধু দরকার একটা রিসোর্স তারা চেষ্টা করে নিবে তারা নিজের থেকে চেষ্টা করে শিখে নিবে এই অ্যাটিটিউডটা পুরো করতে হবে যে একটা টপিক্সের নাম শুনলাম গুগল করলে একশোটা না এক লক্ষ রেজাল্ট পাবো কম করে হইলেও তো এখান থেকে একটু পড়ে বোঝার চেষ্টা করি কী হয়েছে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন সময় ব্যয় করি ভিডিও দেখে বোঝার চেষ্টা করি বই নামায় ফেলি না হইলে আমি তো আগে যে কোনো টপিক্সের নাম পাইলে সেটা আগে বই নামায় পড়ার চেষ্টা করতাম যে বইয়ের ভেতরে কি আছে সেটা বুঝি আগে এই যে এটাকে বলে চেষ্টা যে আপনি একটা টপিক্স পারছেন না কিন্তু পারার চেষ্টা করে যাচ্ছেন কারোর হেল্প না নিয়ে ইনস্ট্যান্ট সলিউশন আমি আপনাকে সলিউশন দিয়ে দিলাম আপনার মাথায় থাকবে না কারণ আপনি কষ্টই করেননি আপনি আগে কষ্ট করেন গুগল করেন ইউটিউবে ভিডিও দেখতে থাকেন কয়টা কয় ঘন্টা সময় ব্যয় করছেন যে আপনি বলছেন এই বিষয়টা সম্পর্কে আপনি জানেন না কয়টা গুগল সার্চ করছেন কয়টা আর্টিকেল পড়ছেন একশো দুইশো তিনশো হবে যদি হয় এবং তারপরেও যদি না বুঝতে পারেন কোনোভাবেই কনসেপ্ট না আসে তারপরে অন্যের হেল্পে হেল্প আশা করেন বা অন্যের কাছে যান হেল্পের জন্য তার আগ পর্যন্ত যাওয়ার দরকার নেই তার আগ পর্যন্ত নিজে থেকে চেষ্টা করে বোঝার চেষ্টা করতেই হবে অ্যানি হাও আপনিই বুঝবেন এইটা একটা অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটা যখন আপনার চলে আসবে আপনার বিলিভ করেন কারোর কাছেই চাইতে হবে না কারণ সমস্ত সলিউশন গুগলে আছে কোনো না কোনো ওয়েবসাইট কোনো না কোনো ইউটিউব চ্যানেল কোনো না কোনো কোর্স আপনার জন্য আছে যেটা আপনাকে এই সলিউশনটা দিবে সো বুঝতেই পারছেন আমি কি বোঝাইতে চাচ্ছি চেষ্টা কোন লেভেলে করতে হবে এর থেকে বেশি রাফলি আর এক্সপোজ করতে চাচ্ছি না যে কিভাবে চেষ্টা করা উচিত তো যাই হোক এই পয়েন্টগুলো আমি আউট করেছি যে এই কাজগুলো না করার জন্য আপনাদের যত সমস্যা আমাদের যত সমস্যা আমরা পারি না আমরা ভালো করার চেষ্টাই করতে পারি না ভালো কিছু হয় না আমাদের জন্য যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যে কয়টা পয়েন্ট বললাম সেই কয়টা পয়েন্ট আপনি ঠিকভাবে নিয়ে কাজ করতে পারেন আর সময় দিয়ে থাকেন আপনার মূল্যবান সময় যদি আপনি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য বেটার কিছু অপেক্ষা করছে এবং অবশ্যই আপনিও ভালো একজন প্রোগ্রামার হতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আপনার সন্দেহ থাকতে পারে আমার সন্দেহ নেই কিন্তু আমাকে ইনশিওর করতে হবে যে আপনি এই সবগুলো পয়েন্ট কমপ্লিট করেছেন হানড্রেড মন থেকে কেউ চাপাই দিছে এই জন্য না এই জায়গাটা একটা বড় বিষয় চলে আসে সেটা হচ্ছে প্যাশান আমাদের একটা বড়ো জিনিস কাজ করে যে আমরা ডেভেলপমেন্ট লাইফটা ডিফারেন্ট এখানে আর্নিংস হয়তো বেশি এখানে হয়তো বসে বসে কাজ ঘরে বসে বাইরের দেশের কাজ করা যায় ফ্রিলান্সিং করা যায় অনেক অনেক চিন্তা করে এই লাইনে আসি এই লাইনে এই জন্য আসলে চলবে না এই লাইনে আসতে হবে যে আমার টেকনোলজি ভালো লাগে আই এম এ টেকনোলজি লাভার এটা যেই হোক না কেন যাই হোক না কেন একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে তাতে কী যাই আসে নতুন একটা ল্যাঙ্গুয়েজ তো আসছে একটা ট্রেন্ডিংসে ছিল সারা জীবন ধরে ধরেন ট্রেন্ডিংসে ছিল যাওয়া এখন যাওয়া স্ক্রিপ্ট আছে পাইথন আছে সো সো হোয়াট একটা ট্রেন্ডিংস থেকে গেছে আরেকটা ট্রেন্ডিংসে আসছে তো এই নতুন ল্যাঙ্গুয়েজের সাথে ডিল করতে পারার যে সাহসিকতাটা এই সাহসিকতাটা তো থাকতে হবে আপনার এটাকে বলে প্যাশন ওয়াও নতুন আরেকটা কিছু শিখবো আদারওয়াইজ কিন্তু হবে না ওকে সো আমি সারা জীবন মোটিভেট করে আসি সবাইকে যে না হবে 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 সহজ সহজ কার জন্য যে জিনিসটাকে সহজ ভেবে নিতে জানে সবার জন্য সহজ না তো সহজ শুধুমাত্র তার জন্য যে ব্যাপারটাকে সহজভাবে নিতে জানে যত প্রতিবন্ধকতায় আসুক তার কাছে প্রতিবন্ধকতাটা ফোকাসড না তার কাছে ফোকাসড বিষয়টা হচ্ছে আমার ডিজায়ার গোল আর আমার গোল হচ্ছে আমি একজন ডেভেলপার সে যে টেকনোলজি আসে আসুক আমি একটা স্পেসিফিক বিষয় স্টার্ট করলাম পরে আস্তে আস্তে যেখানে যাওয়ার যাব শিফট করব। আর বর্তমানে কোনটা ট্রেন্ডিংস বা কি না কী এইসব দেখার দরকার নেই আগে আপনার ভিতরে প্রোগ্রামিং নলেজটা তৈরি করেন বিল্ড করেন আপনি আগে প্রোগ্রামার হন ডেভেলপার পরে হবেন এত দ্রুত ডেভেলপার হওয়ার দরকার নেই বেশি দ্রুত ওই যে একটা কথা আছে না যে গাছ লক লক করে বাড়ে সেই গাছ দ্রুত ভেঙে পড়ে এরকমই হয় যে দুই দিন খুব আকারে লেগে থাকে তারপরে হারায়া যায় তারপরে আর তাকে এই লাইনে খুঁজে পাওয়া যায় না এটা তো মানে একশো জনের ভিতরে দেখা যাচ্ছে নব্বই জনই ঝরে পড়ে আমার অবশ্য আমি এটা আইডিয়া করে বললাম এটা কোনো স্ট্যাটিস্টিক্স না তো যাই হোক এত কথা বলে আর লাভ নাই অনেক কিছু বলেছি তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কেন আপনি হেরে যাচ্ছেন কেন আমরা হেরে যাচ্ছি কেন আমরা পারছি না কেন আমরা ভালো ডেভেলপার হতে পারছি না এখন যদি আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে থাকে ও আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হয়তো সব পয়েন্ট আমি এখানে তুলতে পারিনি হয়তো কিছু পয়েন্ট মিসিং আছে যদি মিসিং থাকে তাহলে আপনার ভেতরে যদি আরও কিছু আসে তাহলে সেটাও আমাকে দিতে পারেন হয়তো ভবিষ্যতে আর একটা ভিডিও বানাইলে সেখানে আমি ইনক্লুড করে দিব আর কমেন্টে দিয়ে রাখলেন তাহলে হয়তো অন্যদের কাজে লেগে যাবে ওকে এগুলো জাস্ট আমার মন থেকে মানে আমার মনের ভেতরে উদয় হয়েছিল এই বিষয়গুলো আমি যতটা রিসার্চ করে পেয়েছি যে কেন একজন মানুষ পারে না বা কেন আমরা পারি না ভালো ডেভেলপার হতে সেই পয়েন্টগুলো আমি এখানে লিস্টিং করেছি যদি কারোর সাথে কনফ্লিক্ট করে কোনো পয়েন্ট যদি কারোর মনে হয়ে থাকে যে আমি ভুল কিছু বলেছি তাহলে তার কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এগুলো শুধুমাত্র আমারই মনের কথাবার্তা ওকে আর ভিডিওটা অতটাও ভালো হয়নি ভিডিওটা ইনস্ট্যান্ট বানানো তিরিশ মিনিটের ভেতরে সব কিছু করা মানে জাস্ট টাইমের একটু অভাবে আসি এই হিসাবে বানানো তো যদি ভিডিওর কনটেন্ট মানে কনসেপ্টটা বা ভিডিও ভিডিওর কথাগুলো রেডিও আকারে নেন বা শুধু অডিও পডকাস্ট তো যদি ভিডিওর কথাগুলো আপনার মনে হয় থাকে উপকারী তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো গুড বাই ভালো থাকবেন সবাই